এসআর কার্টুন পয়েন্ট। বন্ধুরা, আজকের গল্প ঝিনুকমালা। দূর অরণ্য পেরিয়ে সমুদ্রের তলদেশে মৎস্যরানী মালিনী বসবাস করত। মালিনী গর্ভবতী ছিল। মালিনী অনেক ভালো ছিল। সে মৎস্যরাজ্যের সকলের অনেক ভালোভাবে দেখাশোনা করত। আজ মৎস্যরাজ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, কেননা আজ মৎস্যরানী কন্যা সন্তানের জন্ম দিয়েছে। মৎস্যরাজ্যের এ নিয়ে সকলে খুশি থাকলেও একজন মৎস্য প্রজা হেমালিনী একদম খুশি ছিল না, কেননা হেমালিনী চাইতো মৎস্যরানী হতে। এতদিন তো শুধু ওই মালিনীই ছিল আমার পথের কাঁটা, কিন্তু এখন তো দেখছি আরও একটা কাঁটা এসে জুটল। এবার তো ওই মালিনীর মেয়েই এই মৎস্যরাজ্যের রানী হবে। না, আমার এতদিনের স্বপ্ন আমি কিছুতেই নষ্ট হতে দিব না। আমি ওই বাচ্চা মেয়েকে কিছুতেই এই মৎস্যরাজ্যের থাকতে দিব না। ওই মৎস্যকন্যাকে তাড়ানোর একটা উপায় আমাকে খুঁজতেই হবে। এরপর হেমালিনী অনেক ভাবনা চিন্তা করে একটা পরিকল্পনা করে, আর সেই পরিকল্পনা মতোই হেমালিনী মৎস্যরানীর কন্যাকে চুরি করে আর একটা ঝিনুকের মধ্যে রেখে ঝিনুকটা ভাসিয়ে দেয়। যাক, অবশেষে আমি আমার একটা পথের কাঁটাকে দূর করতে পারলাম। এখন শুধু ওই মৎস্যরানীর একটা ব্যবস্থা করলেই আমি মৎস্যরানী হতে পারবো। এরপর হেমালিনী খুশি মনেই মৎস্যরানীকে তার পথ থেকে তাড়ানোর পরিকল্পনা করতে থাকে। এদিকে মৎস্যরানী তার নবজাতক কন্যাকে হারিয়ে চোখের জল ফেলে দিন কাটাতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎই মৎস্যরানী হেমালিনীর ব্যাপারে সব জানতে পারে, আর এসব কথা জেনে মৎস্যরানী ভীষণ রেগে যায়। বিশ্বাসঘাতক, আমি সব মৎস্য প্রজাদের এত দেখাশোনা করি, কত ভালোবাসি, আর তুই আমার মৎস্যরানী হবার জন্য আমার মেয়েকে আমার থেকে আলাদা করে দিলি, আজ তোর নিস্তার নেই আমার হাত থেকে। এরপর মৎস্যরানী হেমালিনীকে মেরে ফেলে। এদিকে ঝিনুক কন্যা ভাসতে ভাসতে একদম সমুদ্রের উপকূলে চলে আসে। সমুদ্র উপকূলে বিছানাকান্দি নামে একটা গ্রাম ছিল। ওই গ্রামে পারমিতা নামে একটা জেলিনী একাই তার কুঠিরে থাকত। পারমিতা সমুদ্রে মাছ ধরে বাজারে বিক্রি করে নিজের খরচ চালাত। একদিন পারমিতা মাছ ধরার জন্য সমুদ্রে যায়, আর সেখানে গিয়ে পারমিতা ওই ঝিনুকটা দেখতে পায়, আর ঝিনুকটার কাছে গিয়ে ঝিনুকটা হাতে তুলে নেয়। বাহ, ঝিনুকটা তো ভারী সুন্দর, নিশ্চয়ই এর ভেতরে অনেক মুক্তা আছে, ঝিনুকটা খুলে দেখি তো একবার। একথা বলে পারমিতা ঝিনুকটা খুলে, আর ঝিনুকটা খুলতেই পারমিতা মৎস্যরানীর কন্যাকে দেখতে পায়, যা দেখে সে ভীষণ অবাক হয়। এ কি, ঝিনুকের ভেতরে তো মুক্তার বদলে একটা কন্যা সন্তানকে দেখছি, সেই সন্তানের আবার অর্ধেকটা মানুষের মতো আর বাকি অর্ধেকটা তো মাছের লেজের মতো, এটা কি তবে মৎস্যকন্যা? যদি এই মৎস্যকন্যা হয় তবে তো একে এভাবে রাখলে মরে যাবে, একে এক্ষুনি জলে ডুবিয়ে রাখতে হবে। একথা বলে পারমিতা তার সাথে নিয়ে যাওয়া বালতিতে জল ভরে নেয়, আর মৎস্যকন্যাকে সেই জলে ডুবিয়ে রাখে আর তা বাড়িতে নিয়ে যায়। মৎস্যকন্যাকে তো বাড়িতে নিয়ে আসলাম, এবার একে আমি আমার নিজের মেয়ের মতো মানুষ করব। কিন্তু এর নাম কি রাখবো? আমি পেয়েছি, একে যখন আমি ঝিনুকের ভেতরে পেয়েছি তখন এর নাম আমি দিলাম ঝিনুকমালা। এসব তো ঠিকই আছে, কিন্তু ঝিনুকমালাকে তো আমি পানি ছাড়া রাখলেও মারা যাবে, তাই ঝিনুকমালাকে সবসময় পানিতে রাখার ব্যবস্থা করতে হবে আমাকে। এরপর পারমিতা একটা বড় হাঁড়ি ঘরের মধ্যে নিয়ে আসে, আর সেই হাঁড়িতে জল ভর্তি করে সেখানে ঝিনুকমালাকে রাখে। আর পারমিতা ঝিনুকমালাকে মায়ের স্নেহে ভালোবাসা দিয়ে বড় করতে থাকে। এভাবে 5 বছর কেটে যায়। এতদিনে পারমিতা আর ঝিনুকমালার মধ্যে মামের সম্পর্ক বেশ মজবুত হয়ে ওঠে।
একদিন ঝিনুকমালা হাড়ির মধ্যেই খেলছিল। ও পারমিতা দিদি, ঘরে আছো গো? তোমার কেন জানি কোনো সারা শব্দ নেই। এ কথা বলতে বলতে রাগিনী ঘরের মধ্যে ঢোকে, আর ঘরে ঢুকে হাড়ির মধ্যে ঝিনুকমালাকে দেখতে পেয়ে সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। তার কিছুক্ষণ পরেই পারমিতা ঘরে আসে। জানো মা, একটা মহিলা না তোমাকে ডাকতে ডাকতে সোজা ঘরের মধ্যে ঢুকে পড়েছিল, আর ওই মহিলা না আমাকে দেখে ফেলেছে। আর আমাকে দেখে ওই মহিলা বলছিল আমার মধ্যে নাকি জাদু শক্তি আছে, এসব বলে তাড়াতাড়ি চলে গেল। তোর ব্যাপারে যদি গ্রামবাসীরা জানতে পারে তবে তো তুই বিপদে পড়বি, আর তোকে এখানে এক মুহূর্ত রাখা ঠিক হবে না। এ কথা বলে পারমিতা ঝিনুকমালাকে নিয়ে তাড়াতাড়ি সাগরে যায়। আর সাগরে ঝিনুকমালাকে ছেড়ে দিয়ে পারমিতা চলে আসতে ধরে। মা, ও মা, তুমি আমাকে ছেড়ে যাচ্ছ কেন? দয়া করে তুমি আমাকে ছেড়ে যেও না, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। থাকতে হবে রে মা, আর তুই আমাকে মা ডাকিস না, আমি তোর মা না। মা, তুমি এসব কি বলছো? তুমি আমার মা, না হলে কে আমার মা বলো? এরপর পারমিতা ঝিনুকমালাকে কুড়িয়ে পাওয়ার ব্যাপারে সব কথা তাকে বলে। তারপর দুজনেই অনেক কাঁদতে থাকে, আর কান্নার শব্দ শুনে সেখানে মৎস্যরানী মালিনী আসে। কি হয়েছে তোমাদের, তোমরা এভাবে কাঁদছো কেন? এরপর পারমিতা মৎস্যরানীকে সব কথা খুলে বলে, আর এসব কথা শোনার পর মৎস্যরানীর চোখ বেয়ে জল পড়তে শুরু করে। হে ভগবান, তোমার অশেষ কৃপা, আমি এতদিন পর আমার মেয়েকে খুঁজে পেয়েছি। তুমি কি যাতা বলছো, কে তোমার মেয়ে আর তুমি কাকে খুঁজে পেলে? আমি তোকে খুঁজে পেয়েছি রে মা, আর তুই আমার মেয়ে। তুই যখন ছোট ছিলি তখন এক শয়তান মৎস্য প্রজা মৎস্যরানী হওয়ার লোভে তোকে ঝিনুকের মধ্যে রেখে ফাঁসিয়ে দিয়েছিল, আর এতদিন তোকে আমি কতই না খুঁজেছি রে মা। যাক, ঈশ্বরের কৃপায় তোকে আজ আমি আবার ফিরে পেলাম। চল মা, তোর জন্য মৎস্যরাজ্যের সকলে অপেক্ষা করছে, তুই যে ভবিষ্যৎ মৎস্যরানী। না, আমি কোথাও যাব না, আমি বিশাল সমুদ্রের মৎস্যরানী হতে চাই না, আমি আমার মায়ের হাড়ির জলেই ভালো আছি। মা, মা, আমি তোমাকে ছেড়ে যাব না, আমি এখানে থাকতে চাই না, আমি তোমার কাছে থাকবো মা, আমায় নিয়ে চলো। পাগলামি করিস না রে মা, ওই বিশাল সমুদ্রেই তোর উপযুক্ত জায়গা, হারি নয়, তাই তুই তোর আসল মায়ের সাথে সমুদ্রেই চলে যা। তবে চিন্তা করিস না মা, আমি মাঝে মাঝে এখানে এসে তোকে ডাকবো, আর তুই এখানে এসে আমার সাথে দেখা করে যাস, কেমন? এখন তুই তোর মার সাথে যা। এরপর ঝিনুকমালাকে মৎস্যরানী নিয়ে যায়, আর পারমিতাও সন্তান হারানোর কষ্ট বুকে চেপে বাড়ি ফিরে যায়।